আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব। এভাবে চলে গেল আরো 2 বছর। এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন স্বামী তনিমাকে আন্টি বলে ডাকে। আমি জানি এসব তনিমা শিখিয়ে দিছে। এভাবে আরও কিছুদিন যাওয়ার পর তনিমা এসে বলল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে কিন্তু সে স্বামীকে ছাড়া থাকতে পারবে না বলে অযোধ্যায় কান্না করতে থাকলো। আমি কি বলে তনিমাকে সান্ত্বনা দেব কিছু খুঁজে পাচ্ছি না, কারণ সেই ছোট থেকে স্বামী কোলে তুলে নিজের হাতে খাইয়ে বড় করেছে। সবাই কষ্ট হওয়ার কথা কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিছুদিনের মধ্যে তনিমার বিয়ে হয়ে গেল। এই কয়েকদিন স্বামীকে সবসময় কাছে নিয়ে রাখতাম, কারণ স্বামী এখনও ছোট, তাই কিছুদিন তনিমার থেকে দূরে রাখলে স্বামী হয়তো তনিমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তনিমা বিয়ের দিন স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। তনিমার কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। তারপর তনিমার বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করছিল তনিমা না দেখতে পেয়ে, কিন্তু স্বামী ছোট সে কারণে কিছুদিন পর আর কান্না করে না। এখন স্বামীকে আমার সাথে আমার অফিসে নিয়ে যাই। অফিসের সবাই স্বামীকে অনেক ভালোবাসে, সবাই স্বামীকে দেখে রাখে, সবাই স্বামীকে আদর করে। কিছুদিন পর অফিস থেকে জানালো আমার ট্রান্সফার করা হয়েছে, আর এখন আমার অফিস ঢাকাতে পোস্টিং করা হয়েছে। আমিও সব কিছু মেনে নিলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকাতে চলে আসলাম। তবে ঢাকাতে আসার আগে তনিমা কিভাবে খবর পেয়েছিল আমরা একেবারের জন্য ঢাকায় চলে যাচ্ছি, সেদিন তনিমা এসে স্বামীকে কোলে তুলে অনেক আদর করে আর বলে মাঝে যেন তার সাথে দেখা করি। তারপর আমরা ঢাকায় চলে আসি। তারপর দেখতে দেখতে আরও 2টা বছর চলে গেল। এখন স্বামীকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিছি। আমি অফিসে যাওয়ার সময় স্বামীকে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে স্বামীকে আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিস শেষে দুজন বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু আব্বু তুমি জানো স্কুলে আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে যায়, তাদের আম্মু তাদের কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন? ও আব্বু বলো আব্বু আমার আম্মু কোথায়? আমি স্বামীর কথা শুনে অনেক অনেক বেশি অবাক হলাম, কারণ এই 5 বছরে আমি একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করিনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞাসা করল? মনে হয় স্কুলে তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে স্বামীরও তার মায়ের কথা মনে পড়ছে। বাবা তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গেছে। আব্বু আমাদের উপর কি কারণে রাগ করেছে? আমি কি ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গেছে। তোমার আম্মু ভালো না, আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু তুমি কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসত, ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি ঠিক সেভাবে আমাকেও আদর করত। তাহলে তোমার আম্মু আব্বু কোথায়? আমি তো আমার আব্বুর সাথে থাকি, তুমি কেন তোমার আব্বুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গেছে। তাহলে আমার আম্মুর কাছে কোনোদিন যাব না। কেন যাবে না? তুমি তোমার আম্মুর কাছে, তুমি তো এইমাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না যাব না, আম্মু খুব খারাপ, অনেক পচা। আমার আম্মুর জন্য তোমার আম্মু আব্বু তোমার উপর রাগ করে চলে গেছে, পরে যদি আম্মুর জন্য তুমি যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও। না বাবা তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আব্বু আমি তোমার আম্মুর আব্বুর কাছে যাব। কেন, তুমি আমার আম্মু আব্বুর কাছে যাবে কেন? আমি তোমার আম্মু আব্বুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর ওপর যেন আর রেগে না থাকে। না বাবা তারা তোমার কথা শুনবে না, আমার উপর আমার আম্মু অনেক রেগে আছে। না আব্বু আমি যাব আর তোমার আম্মুর কাছে পা জড়ি ধরে মাপ চাইবো,
যেন তোমাকে মাফ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব। ঠিক আছে বাবা? ঠিক আছে আব্বু। তাই বলে স্বামী শুয়ে পড়ল, আর আমি ভাবতে থাকলাম আমাকেও অনেক মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। অনেকদিন মা বাবাকে দেখিনি, তাই স্বামীর পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য আবার সেই নিজের চিরচেনা শহর যশোরে যাব। এতদিনে মনে হয় রিমি আর একটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিমি সুখে থাকলেই ভালো, আমি আর কারো প্রতি মায়া জন্মাতে দেব না। এক রিমিকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার মা বাবার কাছ থেকে আলাদা করে দিছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কাউকে আসতে দেব না। তারপর পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। তারপর সকালে ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমারও অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমার নিজের শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন রাত 12টার সময় ঢাকা টু যশোর দুইটা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। মনের মধ্যে কেমন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখনও আগের মতো রয়েছে, এবারেও মনে হয় বাড়িতে চুনকাম করা হয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল, আর আমি আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অঝোর ধারায় কান্না করে দিল, আর আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে দেখে আমিও কান্না করে দিলাম। আব্বু, তুমি কান্না করছো কেন? আর ইনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামী ডাকে আমাদের হুশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই। আমি মাথা ঝাঁকিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ। এবার মা নিচু হয়ে স্বামীর সামনে বসে পড়ল, আর সারা মুখে মা চুমু দিতে থাকলো, আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলল, বাবা আহনাফ, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছি রে বাবা, আমাকে তুই মাফ করে দে। মা কি বলছো তুমি? ছেলের কাছে কোনো মা মাফ চায়? তুমি আমাকে মাফ করে দাও এই 5 বছর তোমাদেরকে ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন আব্বুর আম্মু? তুমি আমার আব্বুর উপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর উপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর উপর। আমার উপরে কি রাগ আর অভিমান করে আছো তুমি? যদি রাগ থাকে তাহলে আব্বুর মতো আমাকেও মাফ করে দাও। না দাদু ভাই, তোমার উপর কোনো রাগ বা অভিমান নেই, তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন? আচ্ছা দাদু ভাই তাই বলবো। তারপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী উপরে উঠে রুমে প্রবেশ করলাম। আর তখন আমি বেশ অবাক হলাম, মানে প্রচণ্ড অবাক হলাম, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি রিমি এখানে থাকবে। হ্যাঁ, রিমি দেখি বিছানায় বসে আছে অন্যদিকে ফিরে। আমরা এসেছি হয়তো এখনও জানে না, কিন্তু রিমি এ বাড়িতে কেন? রিমিকে তো আমি মুক্ত করে দিয়েছি, তাহলে রিমি কেন এখনও এ বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে রিমি আমাদের দিকে ফিরল। আমাদেরকে দেখে রিমি সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল, আর অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। রিমি আমার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। রিমি কিছু বলছে না, চোখের পানি টলমল করছে। রিমি এবার দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরল, আর চিৎকার করে কান্না করতে থাকলো। রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে, আর আমার গালে হাত দিয়ে আমার কপালে দুই গালে তাড়িতে পাগলের মতো চুমু খেতে লাগলো, আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পরে আমি পাগলের মতন হয়ে গেছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছিলাম নিজেই জানি না, কিন্তু আমাকে কি না বলতে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে? খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর ছেড়ে চলে যেও না।
আমি রিমিকে এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কি সব ভালোবাসার কথা বলছেন, আমি কাউকে ভালোবাসতাম, এখন আর কাউকে ভালোবাসি না। রিমি আমার কথা শুনে যেন মনে হলো রিমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে।